কোমলপতি ছাত্র যে মারা গেল গাড়ির নিচে পড়ে, এই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হলো, তখন আবার দেখলাম যে এই আন্দোলনকে তারা আবার নার্সিং করার চেষ্টা করলো। এই কারণে পরগাছা রাজনৈতিক দল বললাম আমির খসরু। মোবাইলে যে আলাপটা হয়েছে সেই আলাপেই বোঝা গেছে যে তারা ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, লন্ডনে বসে তারেক রহমান এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে সব মদত অর্থ যোগান বিভিন্নভাবে এই সহযোগিতা করে চলেছেন।